তো আমরা এই স্থানটি নির্ধারণ করেছি যে আমার অভিজ্ঞতায় আমি দীর্ঘদিন থেকে এই বাউল গান বিভিন্ন মেলায় করে বিশেষ করে আমাদের সাটিয়ার মেলায় আমি অনুষ্ঠান করি আমার ইয়াবিস ভাই কে সাথে দিয়ে শুরু করেছিলাম উনি এখন আমেরিকা প্রবাসী বিশিষ্ট গীতিকার সব সময় উনি দেশে আসেন আসলে প্রোগ্রাম করি আমরা কিন্তু এই সাতাইয়াল মুশকিল হাসানের বাজারে যে চকুলা প্রোগ্রাম দেখেছি এত ভালো প্রোগ্রাম হয় আর কোনো জায়গায় এত নিরবতা এবং সুশৃঙ্খল ভাবে প্রোগ্রাম করা যায় না বিভিন্ন কারণে আপনাদের সবাইকে আমাদের এই এজেস গুগল এজেন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তো আজকে যারা এখানে শিল্পী উপস্থিত আছেন বিশেষ করে হবিগঞ্জের খ্যাত শিল্পী মুর্শিদি শারমিন সবাই জানেন সে কি ধরনের গান করে তারপরে আরেকজন শিউলি সরকার কিশোরগঞ্জ সে অনেক ভালো গান করে এরপরে আছেন আমাদের বৃহত্তর সুনামগঞ্জের একজন শিল্পী আমাদের এলাকায় নতুন এসেছে আসমা জালালি সে আমাদের গ্লোবাল কোম্পানির সাথে জড়িত আছে অনেকদিন থেকে গান এই গ্লোবাল এজেন্টের আরেকজন শিল্পী আমাদের গত বছর এই মুশকিল হাসান বাজারে গান গেয়ে দর্শকদের জনপ্রিয়তা পেয়েছে সবাই তাকে বাহবা দিয়েছে সেই স্বপ্না সরকার আর সুনামগঞ্জ থেকে যে শিল্পী এসেছে তার নাম হল আসমা জালালি এবং পাশাপাশি একজন শিল্পীকে নিয়ে এসেছি আমরা সে আপনাদের এলাকার সন্তান পানিউন্ডা গ্রামের বর্তমানে সে সিলেটে বসবাস করে কিন্তু তার এলাকায় এটা আমি তাকে অনুরোধ করে নিয়ে এসেছি আজকে সে ঢাকায় সকালে চ্যানেল নাইনে অনুষ্ঠান করেছে গত রাত্রে এশিয়ান টিভিতে অনুষ্ঠান করেছে তার সম্বন্ধে অনেকেই জানেন বাউল ইকরামুদ্দিন সে নিয়মিত টিভিতে লাইভ শো করতেছে রেডিওতে গান করতেছে আপনাদের এলাকার সন্তান আমি আশা করব আগামীতে আমাদের এলাকায় যত অনুষ্ঠান হয় ইকরামুদ্দিনকে আপনারা একটু স্মরণ করবেন আজকে তার গানের মাধ্যমে প্রমাণ হবে যে তার মধ্যে কি লুকাইতে ছিল তা আমি আর সবাইকে বিরক্ত করব না আমার গুলাবাই উনি এজেস কোম্পানির মালিক মোহাম্মদ আব্দুল মুহিত সাহেব উনাকে আপনাদের সামনে এসে পরিচয় করে দেবো যেহেতু উনি কথা বলবেন না তারপরে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ধন্যবাদ মুহিত ভাই এই এবিএস গ্লোবাল পেজেন্ট এর স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল মহিদ আমাদের আউসকান্দি এলাকার সন্তান সবাই উনার জন্য দোয়া করবেন সবাই উনাকে একটি করতালের মাধ্যমে ধন্যবাদ জান তাই হোক উনি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা আর কথা বাড়াবো না আমাদের মূল অনুষ্ঠানে চলে যাবো সন্দীপ আহমেদ বাসিতে রুবেল আহমেদ জানু আহমেদ বলে আছেন আশাফুল ইসলাম মন্দির আছেন শাহিন সরকার এবং শিল্পীবৃন্দ যারা আছেন আমাদের পানিউন্দা গ্রামের আমাদের এলাকারই ইকরামুদ্দিন শারমিন আক্তার শিউলি সরকার আসমা জালালি স্বপ্না আক্তার সবার জন্য জুড়ে একটা বলে সেই চ্যানেলের জন্য যে অতি কষ্ট করে আমাদের এই ঐতিহ্য এই সংস্কৃতিকে বাউল গানকে যিনি এবং যাহারা অল বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন সেই চ্যানেলের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশের এম এ মোহিত ভাই ওনার মাধ্যমে ওনার পরিশ্রমের কারণে আজকে আমরা সবাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি তাই উনি এবং ওনার সহকর্মী যারা রয়েছেন ওনারা সহকারে আমার ডাইনে
মামে সামনে পিছনে যারা রয়েছেন সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। এটা আপনারা জানেন এবং আমিও বলতে চাই,
শক্তি গাইতে গুণগান তুমি তো লুকিয়ে আছো মানুষের মাঝে তুমি তো লুকিয়ে আছো মানুষের মাঝে আবার তবু কেমন পাই না কুদে তোমারই সন্তান গো মাওলা গাইতে গুণগান আমারে দামরে হৃদয়ে শক্তি গাইতে গুণগান আইলা শাহজালা
সিলেট হইয়া গেল লালে লাল, আই সিলেট হইয়া গেল লালে লাল, যখন হতে আইলা শাহজালাল, হতে আইলা শাহজালাল, সিলেট হইয়া গেল লালে লাল, আই সিলেট হইয়া গেল লালে লাল।
ইকরাম উদ্দিন রাখেছে দয়াল, তোমার ইকরাম উদ্দিন রাখেছে দয়াল, সিলেট হইয়া গেল লালে লাল, হাই সিলেট হইয়া গেল লালে লাল, যেমন হতে আইলা শাহজালাল, ওরে যেমন হতে আইলা শাহজালাল, সবাই সিলেট করে লালে লাল, আর বাবাই সিলেট করে লালে লাল, সিলেট হইয়া গেল লালে লাল, সিলেট হইয়া গেল লালে লাল, সিলেট হইয়া গেল লালে লাল, আই সিলেট হইয়া গেল লালে লাল, আই সিলেট হইয়া গেল আল্লাহ মজি সার
Aktar.
জানির দয়াল
যত মুহাম্মদ নবী সাল্লিওয়ালা ওরে সরহারে আলো। তো আমরা এই স্থানটি নির্ধারণ করেছি যে আমার অভিজ্ঞতায় আমি দীর্ঘদিন থেকে এই বাউল গান বিভিন্ন মেলায় করে, বিশেষ করে আমাদের সাথিয়ার মেলায় আমি অনুষ্ঠান করি। আমার ইয়াবিস ভাই কে সাথে নিয়ে শুরু করেছিলাম, উনি এখন আমেরিকা প্রবাসী বিশিষ্ট গীতিকার, সবসময় উনি দেশে আসেন, আসলে প্রোগ্রাম করি আমরা। কিন্তু এই সাতাইয়াল মুশকিল হাসানের বাজারে যে চকুলা প্রোগ্রাম দেখেছি, এত ভালো প্রোগ্রাম হয় আর কোনো জায়গায় এত নিরবতা এবং সুশৃঙ্খল ভাবে প্রোগ্রাম করা যায় না বিভিন্ন কারণে। আপনাদের সবাইকে আমাদের এই এজেস ফুটবল এজেন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো আজকে যারা এখানে শিল্পী উপস্থিত আছেন, বিশেষ করে হবিগঞ্জের খ্যাত শিল্পী মুর্শিদি শারমিন, সবাই জানেন সে কি ধরনের গান করে। তারপরে আরেকজন শিউলি সরকার কিশোরগঞ্জ, সে অনেক ভালো গান করে। এরপরে আছেন আমাদের বৃহত্তর সুনামগঞ্জের একজন শিল্পী, আমাদের এলাকায় নতুন এসেছে আসমা জালালি, সে আমাদের গ্লোবাল কোম্পানির সাথে জড়িত আছে অনেকদিন থেকে গান দেয়। এই গ্লোবাল এজেন্টের আরেকজন শিল্পী আমাদের গত বছর এই মুশকিল হাসান মাজারে গান গেয়ে দর্শকদের জনপ্রিয়তা পেয়েছে, সবাই তাকে বাহবা দিয়েছে, সেই স্বপ্না সরকার। আর সুনামগঞ্জ থেকে যে শিল্পী এসেছে তার নাম হল আসমা জালালি। এবং পাশাপাশি এত শিল্পীকে নিয়ে এসেছি আমরা, সে আপনাদের এলাকার সন্তান, ফানিউন্দা গ্রামের, বর্তমানে সে সিলেটে বসবাস করে, কিন্তু তার এলাকায় এটা আমি তাকে অনুরোধ করে নিয়ে এসেছি। আজকে সে ঢাকায় সকালে চ্যানেল নাইনে অনুষ্ঠান করেছে, গত রাত্রে এশিয়ান টিভিতে অনুষ্ঠান করেছে, তার সম্বন্ধে অনেকেই জানেন, বাউল ইকরামউদ্দিন। সে নিয়মিত টিভিতে লাইভ শো করতেছে, রেডিওতে গান করতেছে, আপনাদের এলাকার সন্তান। আমি আশা করব আগামীতে আমাদের এলাকায় যত অনুষ্ঠান হয় ইকরামউদ্দিনকে আপনারা একটু স্মরণ করবেন। আজকে তার গানের মাধ্যমে প্রমাণ হবে যে তার মধ্যে কি লুকাইতে ছিল। তা আমি আর সবাইকে বিরক্ত করব না, আমার ফুলাবাই উনি এজেস কোম্পানির মালিক মোহাম্মদ আব্দুল মুহিত সাহেব, উনাকে আপনাদের সামনে এসে পরিচয় করে দেবো, যেহেতু উনি কথা বলবেন না, তারপরে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। ধন্যবাদ। উনি হলেন এই এডিএস গ্লোবাল পেজেন্ট এর স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল মুহিত, আমাদের আউসকান্দি এলাকার সন্তান। সবাই উনার জন্য দোয়া করবেন, সবাই উনাকে একটি করতালের মাধ্যমে ধন্যবাদ জান। তাই হোক, উনি আপনাদের লিখুন, ধন্যবাদ। আমরা আর কথা বাড়াবো না, আমাদের মূল অনুষ্ঠানে চলে যাবো। সন্দীপ আহমেদ বাসিতে, রুবেল আহমেদ, বেদে জানু আহমেদ, ভুলে আছেন আসাফুল ইসলাম, মন্দিরে আছেন শাহিন সরকার, এবং শিল্পীবৃন্দ যারা আছেন আমাদের ফালিউন্দা গ্রামের আমাদের এলাকারই ইকরামউদ্দিন, শারমিন আক্তার, শিউলি সরকার, আসমা জালালি, স্বপ্না আক্তার, সবার জন্য জুড়ে একটা বলে। সেই চ্যানেলের জন্য যে অতি কষ্ট করে আমাদের এই ঐতিহ্য, এই সংস্কৃতিকে, বাউল গানকে, যিনি এবং যাহারা ওল বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, সেই চ্যানেলের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশের এম এ মোহিত ভাই, ওনার মাধ্যমে, ওনার পরিশ্রমের কারণে
আজকে আমরা সবাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। তাই উনি এবং ওনার সহকর্মী যারা রয়েছেন ওনারা সহকারে আমার ডাইনে বামে সামনে পিছনে যারা রয়েছেন সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হিন্দু ভাইদের প্রতি আদাব। এটা আপনারা জানেন এবং আমিও বলতে চাই, সিলেট হইয়া গেল লালে লাল, সিলেট হইয়া গেল লালে লাল, যখন হতে আইলা শাহজালাল, হতে আইলা শাহজালাল, সিলেট হইয়া গেল লালে লাল, সিলেট হইয়া গেল লালে লাল। Thank you.
বাবা নয়ন মনি তারা জ্বালালি ছোড়নের পালা তারা জ্বালালি ছোড়নের পালা সিলেট হইয়া গেল লালেলা তাই সিলেট হইয়া গেল মন হতে আইলা শাহজালা বাবা সিলেট তোরি লালেলা আই বাবা সিলেট তোরি লালেলা কামলিওয়ালা সরোরে আলম নবী নূরে আলা আরে সরোরে
করে আলো কোরআনে কথা হই যার শান মানে আরে গৌরব করে আলো কোরআনে কথা হই যার শান মানে Oh,
Thank you.